সরকার তিনি একজন মোটিভেশন রাইটার তিনি জনগণের স্বার্থে বাণী লিখেন আজ আমি তারই কিছু বাণী আপনাদের পড়ে শোনাব আজ নারী শিশু ধর্ষণ নির্যাতন এই কলঙ্ক জাতিকে প্রতিনিয়ত সচেতন মানুষকে লজ্জিত করছে স্বাধীনতা যুদ্ধে পাক পশু হানাদার বাহিনী তিরিশ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে আর এই পশুরা শিশুকে ছাড়ছে না কৃতজ্ঞতার শিকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারাই সংশোধন হতে টাকা পয়সা পদ পদবি লাগে না বাঙালি জাতি আমরা কি প্রকৃত মানুষ হতে পারি না বাবাকে কখনো অবজ্ঞা করতে নেই মনে রাখবেন বাবা যত গরিব হোক বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারোরই নেই হারাম পাপ যেহেতু সবাইকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন হতেই হবে সেহেতু হারাম মদ গাজা ভাঙ বিড়ি সিগারেট পান জর্দা গোল সেরেক দুর্নীতি সুদ ঘুষ এসব পাপ থেকে বিরত থাকুন অর্থ আর স্বার্থ মনুষ্যত্ব মানবতার শিক্ষা দেয় না অর্থ দিয়ে বই কিনতে পারবেন জ্ঞান না অর্থ দিয়ে বাড়ি কেনা যায় ভালো পরিবার তৈরি সম্ভব নয় অর্থ দিয়ে বেছানা কেনা যায় কিন্তু ঘুম না আপনি কত সুন্দর সেটা আপনার রূপ দেখে নয় আপনার হৃদয় দেখে বোঝা যায় আপনি কতটা শিক্ষিত ডিগ্রি দেখে নয় আপনার ব্যবহারে প্রকাশ পাবে ভালোবাসা উপহার দেখে নয় আপনার আচরণ দেখে বোঝা যায় কালি বাজে বেশি মূর্খরা বলে বেশি খুচরা পয়সার আওয়াজ বেশি বেশি টাকার নোটে আওয়াজ নাই সবাইকে নিজের যোগ্যতা বোঝাতে চুপ থাকুন নিজের মূল্য সময় বলে দিবে ভালোবাসা একে অপরকে বোঝা নিজেকে ছাড় দেয়া উদ্ধত আচরণ উভয়ের হৃদয়ে দাগ কাটে মন একবার ভেঙে গেলে দোয়া না এসে বরদোয়া আসে নিভুতে আপনি যেমন আছেন থাকুন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন শোনেন দেখেন আল্লাহ সর্বজ্ঞানী মহান তিনি আল্লাহ বিচারকর্তা মানুষের এমন কিছু বিশ্বাস করা ঠিক না যেটা আপনার কমন সেন্সের বিরুদ্ধে যাচ্ছে যদি না আপনার নিকট নিজস্ব কোনো প্রমাণ থাকে ইহাও ধর্ম সম্মতি দেয় না স্মার্ট যুগে ঘরে বসেই ইউটিউব গুগল টুইটার ফেসবুকে অনলাইনে বৃদ্ধ বয়সে অনেক মৃত্যুর প্রতিযোগিতা দেখছি শুধু অংশগ্রহণ করাটাই বাকি বাবা মার বয়স হলেও অবহেলা করবেন না রোজগার না করলেও আপনার বাচ্চাকে সংস্কার দেবে গাছ পুরানা হলেও কাটবেন না ফল দিক ছায়া দেবে